জল্পনা হলো অবসান। আব্বাস সিদ্দিকী উদ্বোধন করলেন ওনার নতুন দল, ঘোষণা হওয়ার কথা ছিল আজকে এই প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে, সংবাদ মাধ্যমের সামনে আজকে এই রাজনৈতিক দলের উন্মোচন করা হলো। আজকে এই রাজনৈতিক দল ঘোষণা করা হলো। আজকে যে সমস্ত প্রেস বন্ধুরা এসেছেন, সাংবাদিক বন্ধুরা এসেছেন, প্রত্যেকেই 2021 সালে শুভ ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রত্যেকেই এসেছেন, যে যে কাজে এসেছেন নিজেরা কাজ করুন, অপরকে কাজ করার সহযোগিতা করুন। আপনারা জানেন যে রাজনৈতিক দল ঘোষণা হওয়ার কথা ছিল, আজকে আমরা এখানে ঘোষণা করলাম পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের পৃষ্ঠপোষকতার মাধ্যমে। এবং পশ্চিমবঙ্গের যে ওয়ার্কিং কমিটি, কার্যকরী কমিটি, তার চেয়ারপারসন হিসাবে নওশাদ সিদ্দিকী ভাইজান আছেন এবং সভাপতি হিসাবে আমি আছি। আগামী দিনে কি কর্মসূচি হবে সেই কর্মসূচি ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ ওয়ার্কিং কমিটির চেয়ারপারসন নওশাদ সিদ্দিকী সাহেব। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপনের মাধ্যমে পশ্চিমবঙ্গের মাটিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পথ চলা শুরু হচ্ছে। আমরা জানি যে ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানের প্রথম যে লাইন ওইটা পিপুল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের এই যে পিপুল, এই দীর্ঘ বহু পিপুল কিন্তু আজকে বঞ্চিত হয়ে আছে। আজকে সেই বঞ্চিত, সেই বঞ্চনার অবসান ঘটাবার জন্য কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে পর্যালোচনা শুরু হচ্ছে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে দলিত থেকে শুরু করে, আদিবাসী থেকে শুরু করে, মুসলিম মাইনরিটি থেকে শুরু করে এবং বহু সংখ্যক হিন্দু যারা পিছিয়ে আছে সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, আরো বিভিন্ন দিক থেকে তারা কিন্তু পিছিয়ে আছে। আজকে এই পিছিয়ে রাখার যে পরিকল্পনা দীর্ঘদিন ধরে চলেছে, সেই পরিকল্পনার বিরুদ্ধে কিন্তু আজকে এই রাজনৈতিক দলের পথ চলা শুরু হলো। আপনারা জানেন যে সংবিধানের ন্যায় বিচারের কথা বলা আছে, সেখানে মর্যাদার কথা বলা আছে, কিন্তু সেই সামাজিক ন্যায় বিচার আজ পর্যন্ত কেউ পায়নি। এবং শুধু তাই নয়, সাংবিধানিক যে অধিকার, সে অধিকার দিক থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু বহু মানুষ বঞ্চিত হয়ে আছে। তাই মানবতা প্রেম, দেশ প্রেম, সাংবিধানিক এবং গণতন্ত্রকে বজায় রেখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পথ চলা শুরু হচ্ছে। আগামী দিনে কর্মসূচি ঘোষণা করেছেন নওশাদ সিদ্দিকী সাহেব এবং আরো যে সমস্ত কর্মসূচি গ্রহণ করা হবে আপনাদের সেগুলো আপডেট করে দেওয়া হবে, আপনাদের সামনে রাখা হবে, পরে জানানো হবে। এইটুকু বলে আজকে আমি আমার কর্মসূচি আজকে আমি ঘোষণা করতে চলেছি। 26শে জানুয়ারি যথাযথ মর্যাদার সাথে প্রজাতন্ত্র দিবস উদযাপনের মাধ্যমে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজনৈতিক কর্মসূচির শুভ সূচনা হবে। তারপরেই আমরা সংবিধানকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার দাবিতে খুবই তাড়াতাড়ি কলিকাতার রাজপথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মাধ্যমে আমরা নামতে চলেছি। 3 নম্বর, কৃষি বিল প্রত্যাহার সহ কৃষকদের অধিকার ও মর্যাদা রক্ষার্থে কৃষি পণ্য উৎপাদন খরচের 3 গুণ সহায়ক মূল্য ধার্য দাবিতে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মাধ্যমে রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা প্রতিবাদ সভা করুন, সরকারকে জানানো করুন, সেই কর্মসূচি আমরা নিতে চলেছি। 4 নম্বর, যেটা বর্তমান বাংলায় খুব বেশি পরিলক্ষিত করা যাচ্ছে, ব্যাপক হারে যেটা প্রয়োজন আমাদের কর্মহীন ভাইদের কর্মসংস্থান,
বর্তমানে বাংলার কর্মসংস্থানের দিকে কতটা এগিয়ে আছে বা পিছিয়ে আছে নিশ্চয়ই মিডিয়া বন্ধুরা আপনারা ভালো করে জানেন, সেটাকে নতুন করে আমার বলার আর অবকাশ থাকে না। সেক্ষেত্রে কর্মহীনদের কর্মসংস্থান সৃষ্টির দাবিতে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আবারও মিডিয়া বন্ধুদেরকে আমার শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আন্দোলন নতুন দিশা দেখাবে বাংলাকে। আব্বাস সিদ্দিকী ভাইজান, এবার আমরা কর্মসূচির অন্তিম যে সাবজেক্ট তার মধ্যে পৌঁছব, প্রশ্নোত্তর পর্ব। আমরা আপনাদের অনুরোধ করব যে আপনারা এক এক করে প্রশ্ন করবেন, আর তার আগে প্রশ্নোত্তর কর্মসূচি শুরু হওয়ার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে সাধারণভাবে রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচি যেটা নওশাদ সিদ্দিকী ভাইজান এবং আমাদের সিমল সোরেন সাহেব। প্রীতম মুখার্জির রিপোর্ট, সারাদিন বাংলা টিভি, কলকাতা, সব সময় সবার সাথে।